বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটিকের তৈরি করোনা ভাইরাসের টিকা অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা MHRA বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে 95% সক্ষম এই টিকাটি এখন ব্যবহারের জন্য নিরাপদ। আগামী কয়েকদিনের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষের উপর টিকাটি প্রয়োগ হবে। এর মধ্যে 4 কোটি টিকার জন্য চাহিদা দিয়েছে যুক্তরাজ্য, যা দিয়ে 2 কোটি মানুষকে টিকা দেওয়া যাবে। জনপ্রতি 2টি করে ডোজ দেওয়া হবে এবং খুব তাড়াতাড়ি 1 কোটি টিকার ডোজ পাওয়া যাবে। করোনা টিকা যেসব প্রতিক্রিয়া সম্পন্ন করতে যেখানে অনেক বেশি সময় লেগে যায়, সেখানে 10 মাসে এই টিকাটি আবিষ্কারের প্রতিক্রিয়া শেষ করল ফাইজার। এখনো পর্যন্ত 6টি দেশে 43,500 জনের শরীরে ফাইজার ও বায়োএনটিকের টিকার কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে এবং এতে ঝুঁকিপূর্ণ কিছু দেখা যায়নি। এই টিকাটির ক্ষেত্রে একেবারে ভিন্ন ধরনের একটি পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যাতে মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষিত করে তোলার জন্য ভাইরাসটি জেনেটিক কোড শরীরে ইনজেক্ট করা হয়। এইদিকে বিশ্বে ফের ভয়ঙ্কর রূপ নিচ্ছে মহামারী করোনা ভাইরাস। প্রতিদিন মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত 24 ঘন্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে 13,000-এরও বেশি মানুষ, যা এখনো পর্যন্ত একদিনে মৃত্যুর আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ডেক্স নিউজ, C+ TV বাংলা।